Unukuti Hankoni Congress ni Jaito Mumbai 20 November 2022 ni Dibor Jorao Kwlwi Bidhan Sabha Kendra Bharat Joro Andolanot tuye Kaise Lahar Himbodok Panda Khlai Jakha Panal Jeng Shoinika Haste Congress ni Kasko Bijit Sinha Aro Kognaro Thani Boshaka Thangna 19 November 2022 ni Shalmario Bharat Hakoto Nik Jam Montri Bokhrok Indira Gandhi ni Azama Shalnoro Goi Bharat Joro Lahar Himmani Bishingtei O Himbodok Panda Khlai Jakha আর মানজাকা ভারতীয় কংগ্রেস নে কাসকো জক জড়িতা লাইট ফ্লাং উনকুটি হাঁকনি কংগ্রেস তাংফাং মোহাম্মদ বাদরুজ্জামান কংগ্রেস নে আদং সত্যবান দাস স্বাগত দাস তরুণ সাহা চন্দ্রশেখর সিনহানো কারিব কুবনি আদং রক বড় মিয়া শালিনী ইংগাই লাহার হিমবত খাইজাকা কোলা শহরে টিলা বাজার নিশিমি পদদের পারজড়া অশানি পান্ডাও ককনারক থানি হাসতে কংগ্রেস নিকাসকু বিজিৎ সিনহা শাখা অম হাইকেনে অনুকোটি হাঁকরবাই বাক্সা হাসতে যত হাঁকরব ও ভারত জোড়ো আন্দোলন চেং জাক তঙ তাই অহিম্বতগ্নি নাসিক মুং উংখা বিজেপি কড়ই সুরাই সুরাই ভারতেই তীব্রা হাসতেও বিজেপি হাপাংনি অবতী রায়দা চায়াখে বদলে ফান ফুনুকমা রগ্ন কাশুনা বাগৈ থানসাকে বিজেপি নি কেবেগ নাই আড়িয়েঙ্গৈ বাচানা বাগৈন অ তিনিনি হিম্বত খিনি শাখা গতদিন 19 নভেম্বর শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে আজকে দ্বিতীয় দিন কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে এবং এখানে 14 নম্বর সেকশনে সকলের থেকে ভারত জোড়ো যাত্রা সকালবেলাও ধর্মনগরেও সেম একটা ভারত জোড়ো যাত্রা এবং কৈলাসহরের এই দৃষ্টিতে সমস্ত নেতারা কর্মীরা এবং সারা দিয়েছেন তার জন্য প্রদেশ কর্মীদের অসংখ্য এই ভারত জোড়ো যাত্রা 1200 কিলোমিটার সারা রাজ্যের 60টা বিধানসভা কেন্দ্রে 16টা সেক্টর প্রতিদিন ভারত জোড়ো যাত্রা করে আগামীকালকে আমাদের এই সেক্টরে সম্পর থেকে শ্রীরামপুর থেকে শুনে শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করবে পরের দিন আবার জগন্নাথপুর চা বাগানে এখান থেকে শুরু করবে পরের দিন অধিকায় পাবিয়াশালা ইত্যাদি রয়েছে কন্টিনিউয়াস এবং সারা রাজ্যে বিরাট সারা পড়েছে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো যে স্লোগান নাফারের জোড়ো ভারত জোড়ো এটা সারা দেশের মানুষ এবং আমাদের রাজ্যের গ্রাম পাহাড়েও এটা মানুষের ঘরে ঘরে এই বার্তাটা চলে গেছে এবং এখানের জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস প্রদেশ কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন অন্যান্য নেতাদের অসংখ্য ধন্যবাদ ট্রেন সাকসেস হয়েছে এবং আগামী দিনে যেতে আরও সাকসেস হয় তার জন্য আমি আহ্বান জানাই।